অনিদা, অনিদা প্লিজ, তুমি ইমনকে ভুল বুঝো না। ও কিন্তু নিজের জন্য বা নিজের স্বার্থে কিছু করছে না এখানে। আমি নিজের স্বার্থেই করছি। প্লিজ মিস্টার চ্যাটার্জি, আপনি আমার হয়ে কথা বলবেন না, আমাকে বলতে দিন। হ্যাঁ অনিতা, আমি যা করছি নিজের স্বার্থেই করছি। আমি পিসুমনিকে ভালোবাসি। পিসুমনির কষ্ট, পিসুমনির দুঃখ আমি কিছুতেই সহ্য করতে পারি না। আর সেই জন্যই আমি বারবার তোমার কাছে জানতে চাইছি যে তুমি কেন পিসুমনিকে নিজের মা হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবে না। কেন পিসুমনির মতো একটা মানুষকে তুমি এইভাবে, এই মানুষটাকে তো তুমি এতদিন ধরে ভুল মা বলে রাখতে, তাই না? পিসুমনি যখনই অশান্ত হয়ে পড়তো, রাগারাগি করত, তুমি যখনই একবার হাত ছোঁয়াতে পিসুমনি শান্ত হয়ে যেত। কেন ভেবে দেখেছ? আমি তো বাইরের মেয়ে, দুদিন হলো এই সংসারে এসেছি, আর আমি একজন বাইরের মেয়ে হয়ে নিজের অধিকারের সীমার বাইরে গিয়ে যখন আমি বুঝতে পেরেছি, তুমি কেন বুঝতে পারছো না? কেন বলো? তাহলে তো আমাকে এটাই বলতে হয় যে তুমি পিসুমনির ছেলে হওয়ার যোগ্য না। রনো, এই আমাকে কি এই জন্য ডেকে এনেছিস? হ্যাঁ, যাকে এই মেয়েটাকে দিয়ে আমাকে অপমান করা যায়? হ্যাঁ, এই জন্য এখানে ডেকে এনেছিস আমাকে? সরি, আমি কিন্তু এটা মেনে নিতে পারছি না, এটা আমার পক্ষে মানা সম্ভব না। এমনিতে আমি কালকে চলে যাচ্ছি কয়েকদিনের জন্য বাইরে। না না, তুমি যেতে পারবে না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। তুমি একটা শর্তেই যেতে পারো অনিতা, তুমি যে তোমার ফুল মাকে নিজের মা হিসেবে অ্যাকসেপ্ট করো না, এটা তোমাকে তোমার মায়ের সামনে গিয়েই বলতে হবে যে হ্যাঁ, আমি তোমাকে অ্যাকসেপ্ট করি না। তোমার সাথে কি সম্পর্ক, কোন অধিকারে তুমি এই কথাগুলো বলছো আমায়? অন্য কিছু না অনিতা, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে যতটুকু জোর করা যায়, একটা মানুষের স্বার্থে অন্য একটা মানুষকে যতটুকু বোঝানোর চেষ্টা করা যায়, আমি ঠিক তাই করছি। তুমি নিজে কাজকর্ম করো, তোমার হাতে টাকা পয়সা আছে, তোমার মুড অফ হলে, মন খারাপ থাকলে তুমি বেড়াতে যেতে চলে যেতে পারো, তুমি কোনো কিছুকে বদার নাই করতে পারো। কিন্তু পিসিমণি, পিসিমণির কথাটা ভেবেছ? সে কি করবে? তার কিন্তু কিছু করার কোনো উপায় নেই। চিরকাল তোমার জন্য কষ্ট পেয়েছে, চিরকাল তোমার জন্য কেঁদেছে, সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করে গেছে। চির অসহায় মানুষ, চির দুঃখী মানুষ, এতদিন পর সে একটা সুখের মুখ দেখেছে, তাকে আরেকটু সুখী করতে ইচ্ছে করছে না তোমার? কুসুন্দনা সোম থেকে রবি প্রতিদিন বিকেল 4টে আরো একবার স্টার জলসায়।